জ্বলে ওঠার সময় যে শেষ হয়ে যায়নি তা আবারও ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিলেন 36 বছর বয়সী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্তুগাল ফ্রান্স লড়াইয়ে 2-2 গোলে ড্র করে এফ গ্রুপের শেষ ষোলো নিশ্চিত করেছে দুই চ্যাম্পিয়ন দল। কিন্তু খেলার এই ফলের চাইতেও অনেক বেশি তাৎপর্যপূর্ণ রোনালদোর নিজের কীর্তি। ম্যাচে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইরানের সাবেক কিংবদন্তি ফুটবলার আলিদাইয়ের রেকর্ড 109 গোল স্পর্শ করে এখন যৌথভাবে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ম্যাচের 30 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো, আর 60 মিনিটের মাথায় পেয়ে যান আরও একটি পেনাল্টি থেকে গোল করার সুযোগ। এতেই তার নিজস্ব গোলের সংখ্যা দাঁড়ায় 109, ছুঁয়ে ফেলেন দীর্ঘদিনে অটুট থাকা আলিদাইয়ের বিশ্ব রেকর্ড। এই জোড়া গোলের মধ্য দিয়ে পর্তুগালের শেষ 45 ম্যাচে মাঠে নেমে 48 গোলের কৃতিত্ব দেখালেন রোনালদো। অন্যদিকে আরেকটি হিসেবেও রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির স্ট্রাইকার ম্যারোস্লাভ ক্লোসাকে। এতদিন ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে শীর্ষ গোলদাতা ছিলেন ক্লোসার। বিশ্বকাপে 16 আর ইউরোতে 3টি গোল করেছিলেন জার্মানির সাপেক্ষেই স্ট্রাইকার। অন্যদিকে রোনালদো বিশ্বকাপে 7টি আর ইউরো চ্যাম্পিয়নশিপে 14টি গোল করে ওই দুই আসরে রোনালদোর মোট গোল হয় 21টি। সেই সঙ্গে সবচেয়ে বেশি 5 বার ইউরো খেলা একমাত্র ফুটবলারও এখন ক্রিস্টিয়ানো রোনালদো।